নাই রে এই বব সংসারে তাকেলে কি আর কান্দি আমি কারবালার ময়দানে আমার ও বন্ধু হুসাইনকে যখন গলার ভিতরে ছুরি চালাইয়া দিব একটা চেহারা হুসাইনের চোখের মধ্যে বার বার বাইসা উঠে আলী আকবর নাই আলী আসগর নাই কাসেম নাই হুই হুরে নাই এমন ভাবে অনেকগুলা মানুষ শহীদ হইয়া গেল নবীর আউলাদ একজন মাত্র বাকি আছে তার চেহারাটা চোখের মধ্যে বার বার বাইসা উঠে আর তিনি গুনগুন করে চোখটা দেখা দেখা চেহারা দেখা দেখা একটা সুর উঠে গেছে কবির বাসায় ময়ূর নামই রো নারে জয়নাল তুমি জয়নাল ময়ূর না হাই রে তুমি তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না হাসান শহীদ জোরেতে হুসেন শহীদ হাই রে হুসেন জৈনাবিদীর মন্দিরে হইল জৌরে দুলদুল কোয়রে খবর আমার মাই জেনে মোর কান্দে না হাই রে মাই জেনে মোর তোমার মুসিম যাই গোরনে কারবালাতে পানি মোহরমের দশ তারিখে কি ঘটাইলেন খুলি যামর ফাটিয়া যাই গো বলিতে তার গোট আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা রে হাই রে আমার সোনার চন্দ্রমণি উম্মে সালমা বলে আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার গরের কাছে এমন ভাবে আইসা দাঁড়াইছে আমার নবী আইসা কই উম্মে সালমা তোমার তোমার কাছে বোতল দিয়া গেছিলাম একটু দেখো না বোতলের মাটি গুলার রং কেমন হইছে উম্মে সালমা বলে নবী গো আমি বোতলের মাটির খবর নিম পরে আগে বলেন না দাড়ি মুবারকে কেন বালু দেখা যায় আপনার শরীর মুবারকে কেন বালু দেখা যায় আপনার এমন চুল মুবারকে কেন বালু দেখা যায় আমার নবী আপনার নবী বলে উম্মে সালমা আমার হুসাইন রে যখন কারবালার জমিনে গলার ভিতরে ছুরিটা লাগাইয়া দিল আর আমার নাতি যখন মদিনার দিকে তাকাইয়া আমার নানা গো কইয়া ডাকটা মারছে আমি আর মদিনায় থাকতে পারি নাই আমার হুসাইন রে আমি কারবালার জমিনে বুকের মধ্যে জড়াইয়া কারবালার ময়দানে
বাবার গায়ে খেয়া যদি বাবার শুনলি আসি বাবার তো ভাল লাগে না ভাল লাগে না ডাক দিয়ে বলে পুত্রি কোসকি হু আল্লাহ শুধুমাত্র আমার ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও এবার আলী আকবর ডাক দিয়ে বলে বাবা ছিদ্র করছে আমি কোনো দুঃখ করি না এ যুবক খুব মনোযোগ হুসাইন দেখতেছে কিন্তু সাবধান ডাক দিয়ে বলে বাবা আমি আবার কারবালার ময়দানে যাওয়া লাগবে আমি যাওয়ার আগে আপনার কাছে একটা জিনিস চাইবো মেহেরবানি করে আপনি আমারে দিয়া দিবেন হুসাইন রাদিয়াল্লাহ তাআলাহু ডাক দিয়া বলে পুত্রি ও বাবা তুমি আবার আমার কাছে কি চাইবা এ মহান ডাক দিয়া বলে বাবা আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমার গলাটা শুকায়া গেছে গো আমার তৃষ্ণায় আমি কাতর হয়ে গেলাম যদি পারেন তাইলে আমার কণ্ঠের মধ্যে একটু পানি দিয়ে দেন একটু পানি দিলে আমার তৃষ্ণাটা নিবাইও এই কথা যেই মাত্র বললো ওই হুসাইন চোখের পানি চল চল করে গো আর মনে মনে ভাবতেছেন আমি কেমন বাবা হইলাম সন্তান আমার কাছে পানি চাই ফোরাতের পানির কোনো অভাব নাই কিন্তু আমি পানি আনার সাধ্য নাই মস্কের ভিতরে পানি নাই এই পানিগুলা শুকাইয়া গেছে আমি কেমনে সন্তানরে পানি দিমু আমার সন্তানরে আমি এক ফোঁটা পানি দিতে পারলাম না এই কথা বইলা সন্তানরে ডাক দিয়া বলে এই আমার আলী আকবর ও আলী আকবর তুমি লম্বা হইয়া মাটিতে শুইয়া যাও আমি তোমারে পানি দিতাছি আশার বাসা বান্দা মাটির মধ্যে শুইয়া গেল আর ডাক দিয়া বলে বাবা নেও তোমার মুখের ভিতরে পানি দিলাম সন্তান মনে করছি ফুরাতের পানি বুঝি মুখের মধ্যে ঢেলে দিবে আর না হই ওই বস্কের পানি ঢেলে দিবে কিন্তু দেখা গেল ইমাম আলী আকবর ডাক দিয়া গয় আমার বাবা আমার মুখে ফুরাতের পানি দেই নাই আমার বাবা আমার মুখের ভিতরে ওই ওই ঘরের মস্কের পানিও দেই নাই আমি দেখলাম আমার বাবা আমার জিহ্বার ভিতরে আমার বাবার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া ডাক দিয়া বলে পুত্রি আমার ঘরের মধ্যে কোনো পানি নাই তুমি আমার জিহ্বা থেকে পানি যা পান করতে পারো করতে দাগো আলী আকবর ডাক দিয়া বলে বাবা ও বাবা গো আমার বাবা আপনি আসেন বলে আমি পানি চাইলাম আপনার বাবা আলী তো দুনিয়াতে নাই এই জন্য বুঝি আপনি পানি চাইতে পারলেন না কিন্তু আমি তো দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বাটা অনেক শুকনা দেখা যায় ও বাবা আপনি আমার পানি পান করাইতে হবে না আমার জন্য আল্লাহর শাহাদাতের নজরানা অপেক্ষা করতেছে জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না কিয়া গুনলা গিল আল্লাহ কারবালার ময়দানে ফুরাত নদী গেরাও করলো এজিদা শয়তানে কিয়া গুনলা গিল হই আল্লাহ কারবালার ময়দানে ওরে ফুরাত নদী ঘেরাও করলো এজিদা শয়তানে ওরে জয়নাল কে বন্দি করিল জয়নাল কে বন্দি শৈতানে রে গুনের ভাই ভাই রে ল তোমায় কে বল ও গুনের আ ভাই রে নিল তোমাইকে এই হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে আকবর আসগর তীর কাইল পানির কারণে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে ওরে আসগর আকবর তীর কাইল পানির কারণে ওরে জয়নাল কে বন্দি করিল জয়নাল
জিদা শয়তানে রে গুনের আবাই রে ইয়ানিল তোমার সব বাইরে কণ্ঠ শুনলেন না রে রে গুনের আহা নিল তোমাইকে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুর বলুন সুবহানাল্লাহ শহর বানু ডাক দিয়া বলে স্বামী গো ও স্বামী আমার সন্তান ছয় মাসের বাচ্চার নাম হলো আলী আসগর আমার স্তনের দুধ শুকাইয়া গেছে আমার জিহ্বার পানি শুকাইয়া গেছে মেহেরবানি কইরা এই ছয় মাসের বাচ্চাটাও যুদ্ধের ময়দানে নিয়ে যান ফুরাতের প্রান্তরে নিয়ে যান যাইয়া বলেন না এই ছয় মাসের বাচ্চার একটু পানি দেওয়ার জন্য ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন নারে না ওরা পানি দিবে না ওদের অন্তরে দয়া নাই ওদের অন্তরে মায়া নাই আপনারা জবান খুলি বলুন মুনাফিকের অন্তরে কি মায়া আছে নাকি তাই তো আমার নবী বলছিলেন কাফের অনেক বালা কিন্তু মুনাফিক সবচাইতে খারাপ কথা বলেন ঠিক কি না কাফের দেখলে চিনা যেত বোঝা যেত কিন্তু মুনাফিকরা ছদ্মবেশে আমাদেরকে কিয়ামত পর্যন্ত জ্বালায় আংরা করব কথা বলেন ঠিক কি না এই মুনাফিক বর্তমান সমাজে আছে না না এদের কথা শুনলে আর সুরত দেখলে মনে হবে এর মতন আল্লাহর ওলি কেউ নাই কিন্তু ফুংটা নম্বর ওয়ান এই হ্যাঁ বাজার চলতেছে এই বাজার বন্ধ করো আল্লাহ আকবার জোরে কর কি আমি কি খারাপ কথা কইছি মুনাফিকরা সমাজের কি ছোট শত্রু না বড় শত্রু মুনাফিকের আলামত কয়টা কয়টা এক নম্বরে কথা কইলে মিথ্যা কথা কইব আর বর্তমান যে মুনাফিক শিয়া দিয়ে দিলে এক নম্বর মিথ্যাবাদী তো দলিলে কে এরা মুমিন না মুনাফিক আমরা কি শিয়া না সুন্নি আমার বিশ্বাস শুনি আপনারা ওইনি সোজা কথা যদি উল্টা পাল্টা কথা কেবো আমার লোকে বয় দিবেন ওইলে দেশে আমরা থাকব না লেহারা থাকব কথা কন ঠিক না বেটি তাহিরি কাউকে ধরে না উপরে পড়লে ছাড়ে না যে দিক দেখো ভেদ দিক দামে আছে যে সাইড এনি সাইড চ্যালেঞ্জ ইমান না থাকলে আপনার কোনো আমল কাজে আসবে বাইরে বাসার মতো বাসেন দরকার হয় সুটকির বর্তা দিয়া খান মন ডাক মন সুটকির বর্তা দিয়া খান শান্তি আসে না নাই ইমানটাই মন এক জিনিস ইমান থাকলে গাছের তলে থাকলেও বালা আর ইমান না থাকলে গুলশানে থাকলেও বালা না এটা মদিন না দৈন্তান কেন না মদিনানো না আমি শিয়া কইলে তোরার কেন জলে রে বন্ধু তোরার কেন জলে নাম কোন লাগে না এমনি চলে কেন আর বুঝালে সে আমরা তো শিয়া আমরা তো বালা কথা কেছে তোর কথা কথা কন ঠিক না বেঠি এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা হুসাইনের দলে আসি না নাই ইদানিং কিছু উল্টাপাল্টা শুরু করছে বেশি আমার মুরশিদ নিল আমার মন কারিয়া আমার মুরশিদ নিল আমার কেহ কে মন করে নিল হয়ে মন কে মন করে প্রেমে ডাক দি ইয়া গো
আমার মুর্শিদ নিল আমার মুর্শিদ আমার মনে করো লাগহরণ কি রূপ ও দেখাইয়া শেরো পেরে জো লোকে আমার শেরো পেরে কি যে এ গেল হইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কাঁদিয়া জোরে বলুন আমার মুর্শিদ নিল আমার ইয়া রে কেমন করে নিল এমন কেমন করে প্রেমে গো আমার মুর্শিদ নিল আমার মন কাঁদিয়া আমার মুর্শিদ নিল আমার একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে করুন একটা জায়গায় ঢুকে গেলাম ইমাম হুসাইন ডাক দিয়ে বলে ও শহর বানু ওদের দয়া নাই মায়া নাই মোনাফিকির কোন ধর্ম নাই কথা বলেন ঠিক কিনা ওরা তোমার সন্তান ছোট কিনা বড় বুঝবে না ওরা কোনদিন পানি দিবে না কিন্তু মার মন তো মানে না মা তো মাই সন্তানের জন্য কিডনির দরকার হলে মার নিজের কিডনি দিয়া দেয় সন্তানের জন্য দুইটা কিডনি প্রয়োজন হলে দুইটা কিডনি দিয়া দেয় এই মা ডাক দিয়া বলে স্বামী গো মেহরবানি করে আপনি নিয়ে যান এবার সন্তানকে ফুরাতের প্রান্তরে নিয়ে গেল ডাক দিয়ে বলে এ ফুরাতবাসী আমার সন্তানটার একটু পানি দে এই কথা বলার পরে পানি দেই নাই এমন ভাবে একটা তীর মারল এই তীর আইসা ছয় মাসের বাচ্চার গলার মধ্যে ঢুকে যায় রেওয়ায়াতে এসেছে কলিজা ছিদ্র হইয়া যায় ইমাম হুসাইন বলে যে সন্তান একটু আগে ঠুট লড়াইতে পারতো না গো একটু আগে চোখ লড়াইতে পারতো না এই সন্তানের গায়ে যখন ওই ফুরাতের প্রান্ত থেকে তীর আইসা লাইগা গেছে এই সন্তানটা ডাগর ডাগর চোখ বাইর কইরা দিল বাইর কইরা দিয়া আমি বাবার যেন চোখের বাসাই বলতেছে বাবা চোখ রাতের পানি পান করা লাগবে না আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা বলাইছি সন্তানটারে লইয়া তাবুতে যখন গেছে গো শহর বানো ডাক দিয়া বলে স্বামী গো দেখছেননি আমার জাদমণি কেমন করে পানি পান কইরা ঘুমাইয়া গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ শহর বানু ও শহর বানো গো তোমার সন্তান এমন পানি পান করছে জিন্দগিতে তোমার কাছে পানি চাইব না এই পানি পান কইরা এমন ভাবে তোমার সন্তান ঘুমিয়ে গেছে জীবনও তোমারকে মা বইলা ডাক দিবে না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় হায় ছয় মাসের বাচ্চা নাই কণ্ঠ ছিল নবীর মতন সেই আলী আকবর দুনিয়াতে নাই আর শহর বানো ডাক দিয়ে কয় পানির জন্যই তো সব যাচ্ছে আব্বাসকে বললেন হে ইবনে আব্বাস আপনি একটা কাজ করেন আপনি আমার জন্য ফুরাতের প্রান্ত থেকে একটা মস্ক দিয়ে পানি নিয়ে আসেন এত বড় থলি নিয়ে গেছে পানি আনতে বিয়াদবরা তাকেও মেরে ফেললো শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাতের বেলা একা একা বসা স্বপ্নে দেখতেছেন আমার নবীজি একটা পিয়ালা নিয়ে হুসাইনের সামনে এসে দাঁড়িয়ে আছে আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ গন্না ইন দি মিন টাইম আয় আয়
এবার হঠাৎ করে একটা লোক ডাক দিয়ে কয় হ্যাঁ হুসাইন আপনি এখানে বসে আছেন কয় না আমি বসে আছি আমার চোখে আমার আপনজনদের রক্ত ভাসতেছে আর আমি রাতের বেলা ক্লান্তি শান্তি হয়ে একটু শুয়েছিলাম আমি স্বপ্নে দেখতেছি আমার নানাজান একটা পেয়ালা নিয়ে এসেছে বুঝতে বাকি নেই যেন কারবালায় হুসাইনের রক্ত পড়তে দিবে না সেই রক্ত মনে হয় রসুল পেয়ালাতে করে নিয়ে যাবে আর ওই ছেলেটা দৌড়াইয়া গেছে তার আম্মার কাছে যায় বলে আম্মা তুমি যে আহলে বায়াতের পাগল তুই যে হুসাইনের পাগল তার আপনজন সব শেষ করে ফলাইছে হ্যাঁ এখন সেও যাবে সকালে ওই যুদ্ধের ময়দানে তখন মা ডাক দিয়ে বলতেছেন এ বাবা ওহাব কালবি এদিকে আয় নবীর আউলাদে যুদ্ধের মাঠে যাওয়ার আগে তোর কাছে আমার একটা কথা আছে তুই বিয়ে করছিস কোন দিন কই গতকাল তোর হাতে একটা তলোয়ার নে হাতের মধ্যে তলোয়ারটা নিলেন তলোয়ার নিয়ে বলছে আমি তোর কি লাগি কয় মা লাগেন ও তাই নাকি তাইলে তোরে আমি একটা কথা বলি হুসাইন যুদ্ধের মাঠে যাওয়ার আগে তুই যুদ্ধের মাঠে যাবি 100 জন কেন হাজার লোকে তোরে দৌড়ানি দিলেও একটা কদম তুই পিছনে দিবি না তুই যদি একটা কদম পিছনে দিস তাহলে আমি মা হাশরের মাঠে দুধের দাবি ছাড়বো না চ্যালেঞ্জটা সহজ না কঠিন হ্যাঁ এবার হাতের মধ্যে তলোয়ারটা নিছে নিয়া যেই মাত্র রোয়ানা দিবে ওই মুহূর্তে ওই যে বিয়ে করছে নতুন বধু সে এসে বলতেছে হে স্বামী হে আপনি কোথায় যান নবী আউলাদে যুদ্ধের মাঠে যাওয়ার আগে হুসাইনের পক্ষে আমি যুদ্ধ করতে যাই ও ওই হুসাইন যিনি জান্নাতের সরদার আপনি যাওয়ার আগে প্লিজ দয়া করে একটু আমাকে ওনার কাছে নিয়ে যান না আমার দুইটা কথা আছে এরপরে তার স্ত্রীকে সাথে করে হুসাইনের কাছে নিয়ে গেলেন নেওয়ার পরে স্ত্রী সালাম দিয়ে বললেন হে নবীর আউলাদ প্রিয়তম এ প্রিয়তম মা ফাতেমার আদরের দুলাল আপনার পক্ষে আমার স্বামী যুদ্ধে যাচ্ছে আপনি একটু কথা দেন না আমার স্বামী শহীদ হয়ে গেলে আপনার তাবুতে আমাদের জায়গা হবে হুসাইনে কথা বলে না হুসাইনে কথা বলে না হুসাইন তো তিনি জানেন যে তোমার স্বামীর যে অবস্থা হবে আমারও তো একই অবস্থা হবে তুমি তোমাকে আমি কেমনে বলবো আমার তাবুতে তুমি থাকবে এরপরে বলছে হ্যাঁ বুঝতে পেরেছি আপনি উত্তর না দেন কিন্তু আরেকটা উত্তর দেন আমার স্বামী যদি শহীদ হয়ে যায় আপনি একটু কথা দেন না আপনি যে জান্নাতে থাকবেন সেই জান্নাতে আমি আমার স্বামী সহ আমার শাশুড়িকে নিয়ে জায়গা হবে কিনা হুসাইন একটা মুস্কি হাসি দিলেন বোঝা গেল কবুল বোঝা গেল কবুল ইমাম আলী মুকাম কে সহযোগিতা করতে গিয়ে এইভাবে তিনি একটা তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে একজন কি আর হাজার লোকের সাথে পারে তলোয়ারটা লইয়া এইভাবে তিনি চলে গেলেন এইভাবে যখন চলে গেলেন তলোয়ার নিয়ে যুদ্ধের মাঠে চলে গেছে তলোয়ার নিয়ে যুদ্ধের মাঠে চলে গেছে ইনদিবিন টাইমে ওই মুহূর্তে এমন ভাবে তার ঘাও মারছে একজন কি আর হাজার লোকের সাথে পারে এমন ভাবে ঘাও মারছে আরার করে হযরতে ওহাব কালবি সামনে দিকে এক কদম পিছনে আসতে চাইছিল এক কদম পিছনে আসতে চাইছিল হঠাৎ কইরা আর কসমের কথা মনে হয়ে গেছে আমার মা না কইছে এক কদম পিছনে দিকে যাওয়া যাবে না হুসাইনের জন্য সামনে গেলে পিছনে আসা যায় না প্রয়োজনে জীবন যাবে কিন্তু হুসাইনের পক্ষে যুদ্ধ করব এই কথা বলার পরে তিনি আর পিছন দিকে আসে নাই কেন ওই যে মা দুধের কসম দিয়েছিল চিৎকার বাইরা কি আল্লাহু আকবার মুখ দিয়ে আসে না আয় হাই মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ পাপস বানাইল ঋণ সুদ হবে না এ মন্দ রদি ভবে কেউ হবে না আমার মা আগো এ মন্দ রদি ভবে কেউ হবে না আমার মা আগো আল্লাহু আকবার কর না নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোলো নাই আমার নিজের হাতের লেখা নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোলো নাই সেই মা তোমার চলে গেলে গো
সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা তোর আপন কইর যতন মা তোর আপন কইর যতন মা অমূল্য ধন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরি বলো সুবহানাল্লাহ ওহাব কালবি একটা কদম পিছনে দেই নাই পিছন দিক দেই এক বিয়াদব গলার মধ্যে এমন জুরি খুব মারল দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলে দিল পিছুরা যেমনে দল্লাম এমন ভাবে বিয়াদবরা ওহাব কালবির চুলের মধ্যে এইভাবে ধরছে এইভাবে এইভাবে চুলের মধ্যে এইভাবে ধরছে এইভাবে চুলের মধ্যে দইরা শুধু মাতার খুলি ডারি ওয়াহাব কালবির মায়ের কাছে নিয়ে গেছে এইভাবে দইরা জুলাইয়া জুলাইয়া লড়াই ডাক দিয়া বলে ওয়াহাব কালবির মা একটা মাত্র সন্তান রে দুধের কসম দিয়া মায়ের খাওয়াইয়া দুনিয়াতে বিদায় করলা তুমি একটা অলক্ষণী মা তুমি একটা নির্দয়া মা কেমনে সন্তানটারে কসম দিয়া শেষ কইয়া দিলা ওহাব কালবির মা সন্তানের কাটা কল্লা দেখে মুস্কি মুস্কি হাসে আমি তাহিরে যদি উজানি সারে ব্রিজের ভিতরে কলা কাইটটা কেল্লাটা ফালাইয়া কল্লাটারে লইয়া মার কাছে যায় মা কি হাসবে না কানবে ওহাব কালবির মা মুস্কি মুস্কি হাসে কেন জানেননি ডাক দিয়ে বলি এ নও তোমার সন্তান নও তুমি একটা নির্দয়া মা সন্তানের কল্লা দিকে তুমি কেন হাসো এবার ওহাব কালবির মা বলে আমি কি হাসতাম না তো কান্দতাম নি একটু আগে আমি ছিলাম ওহাব কালবির মা এখন আমার আল্লাহ আমার ডাক দিবে শহীদের মা বলিয়া আমার মতো সুখী আর কে আছে এরপরে বিয়াদবরা কেনে তোমার সন্তানের কল্লা তোমারে দিয়া গেলাম এই সন্তানের কল্লাটারে দাফন করে স্মৃতি সৌধ বানায়া রাখো স্মৃতি চারণ করে রাখো এবার ও ওহাব কালবির মা সন্তানের কল্লাটারে এইভাবে দইরা একটা ডিল মাইরা ফালাইয়া দিছে এবার ওরা ডাক দিয়া কি ওহাব কালবির মা তুমি তোমার সন্তানের কল্লাটারে স্মৃতি হিসাবে কবর না দিয়া এমন ভাবে কেন ডিল মাইরা ফালাইয়া দিলা কয় আমি কি ফালাই না কেন আমার সন্তানরা তো আমি আল্লাহর রাস্তায় দান কইরা দিছি দান করা জিনিস ফেরত নেওয়া যায় যে নাই জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ওহাব কালবির মা বলে আমি যখন আমার সন্তানের কল্লাটা হাতে নিয়েছি আমার কাছে দুইটা কারণে আনন্দ লেগেছে এক নম্বর আল্লাহ আমারে শহীদের মা বইলা ডাক দিব দুই নম্বর আমার সন্তানের কল্লাটা হাতে নিয়ে আমি দেখতেছি আমার সন্তানের দুইটা জিহ্বা লড়াচড়া করতেছে জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওরে পীড়িতি শিখায়া কই গেল লুকায়া এই তাহিরি করি কি উপায় এই তাহিরি করি কি উপায় ও মোর জালা রে জালা
কি দিয়া আনি ভাই দয়ালের প্রেম জালা, কি দিয়ে এ বুঝাই জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না। ইমাম হুসাইন ডাক দিয়া বলে শহর বানু জামাটা দাও ও জৈনব আমার কাছে আইরে বোন। জৈনবে আসলেন, সাউন্ডটা ঠিক করো, হজবরল হয়ে গেছে। এবার জৈনবে আসলেন, আয়েশা ডাক দিয়া বলে ও বাইরে কোথায় যান, কই আমি কারবালার জমিনে যাই। ও জৈনব তোমার কাছে আমি দুইটা কথা বললা যাই, এক নম্বর কথা হলো আমি যখন যুদ্ধের ময়দানে যদি শহীদ হইয়া যাই আমার জৈনালের তুমি দেখা রাখো, আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা আমার জয়নালের তোমরা দেখ তুমি দেখা রাখো, আর সখিনা আমি যদি শহীদ হইয়া যাই রে ও মা তুমি বিনাইয়া বিনাইয়া কান্দ না, তুমি ধৈর্য ধারণ করবা। এবার দুলনার দুলার গোড়াটা লইয়া কাপড় চোপড় পইরা তলোয়ারটা লইয়া তিনি যুদ্ধের ময়দানে চলে গেল। যেই মাত্র যুদ্ধের ময়দানে চলে গেল বিয়াদবদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল, কিন্তু একজনই তো হুসাইন হাজার হাজার বেইমানের গোষ্ঠী হারে, এ বেইমানের গোষ্ঠী কেমনে কেমনে জবাব দিবে রে বাবা, একটা হুসাইনকে মারার জন্য তোরা কিসের মুসলমান রে, এ মুসলমান কিসের মুসলমান, হুসাইন রে মারার জন্য তারা কি প্ল্যান করছে, পানি বন্ধ করছে, তলোয়ার বাহিনী লাগাইছে, বল্লম বাহিনী লাগাইছে, তীর বাহিনী লাগাইছে, হঠাৎ করে ঘোড়াটার নাস্তা নাবুদ করে ফেলাইছে, ঘোড়ার হাঁটু ভেঙে গেছে, হুসাইন মাটিতে পড়ে গেছে, বিয়াদ্দব্রা বুকের উপরে বসে গেছে। হুসাইন ডাক দিয়া কয় আমার পিঠের মধ্যে বো, আমার বুকের মধ্যে বইস না কেড়ে, আমার বুকটা হাজার বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। পানি খাইবা, পানি পানি খাইবা, মাস্তানি করে পানি সামনে আইনা কয় পানি খাইতাম না, একটু সুযোগ দাও দুই রাকাত নামাজ পড়ব। ওই দিকটা শুরুতে দিলে পর্দার শিক্ষা, এখন দিল নামাজের শিক্ষা, আমি দুই রাকাত নামাজ পড়ব, গায়ের মধ্যে বল্লমের আঘাত তীরের আঘাত কোনো আঘাতের অভাব নাই, এরপরও হয় আমি নামাজ পড়ব। নামাজে দাঁড়ায় গেছে, সুন্দর করে নামাজ পড়লেন, পড়ার পরে বিয়াদ্দব্রা ডাক দিয়ে কে হুসাইন এতদিন তিন নামাজ পড়ছো দেরি কইরা, আজকে দিন নামাজটা তাকদা ফল্লা কারণটা কিতা, কয় আমি যদি আজকে দেরি কইরা নামাজ পড়ি তাইলে তোরা বলবি নবীর আউলাদ হুসাইন মরণের ডরে নামাজটা লম্বা করছে। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না প্রেম তো, এটা মহব্বতে বিনয় কন নবীর প্রেমিক দিশাহারা মরণের বই করে না প্রেম তো, কি কথা কি সঠিক আছে, আরে প্রেম করেছে আয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো, প্রেম করেছে আয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো, ওরে 18 সাল কি রাখাইলো তবু প্রেম তো ছাড়ে না প্রেম তো। আমার যুবকরা ঘুমাই গেছো মানে মনে মনটা একটু খারাপ হয়ে গেছে এই জন্য স্তব্ধ হয়ে গেছে, বলো নবীর প্রেমিকেরা নেরে বই হাই রে প্রেম করেছে ইব্রাহিম নবী ন
নমরুদের আগুনে ফেলি গো, প্রেম করেছে ইব্রাহিম নবী। নমরুদের আগুনে ফেলি গো, ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না প্রেম তো মরে না। সবাই কন না দাঁড়ায় যারা আছেন আপনারা কন, নবীর প্রেমী দিশাহারা মরণের বই করে না প্রেম তো মরে না, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহর ওলি দরবারে এসেছেন জবানটা খুলে কোনাইয়া হুসাইন, এ আওয়াজে মানি না জোরে কোনাইয়া হুসাইন। ওই মুহূর্তে হুসাইন রাদি আল্লাহ তানহুকে ধাক্কা মাইরা মাটির মধ্যে ফালাইয়া দিল, গলার মধ্যে ছুরিটা চালাইল, কিন্তু গলার মধ্যে ছুরি ঢুকে না, ডুববো কেমনে রে বাবা আমার নবী তো হুসাইনের গলার মধ্যে হাজার বার চুমা দিয়েছে, কেন চুমা দিছে এই জন্য বারবার চুমা লাগাইছে, হুসাইনের এই জায়গায় যদি ছুরি লাগাইব হুসাইনের গায়ের মধ্যে যেন ব্যথা না লাগে। এরপরে হুসাইনকে মাটির মধ্যে বালাইয়া চালাইয়া দিবে ছুরি, মাথাটারে মুখটারে বালুর ভিতরে ঢুকাইয়া দিছে জাতা মাইরা। ইন দি মিন টাইমে হুসাইন বলেন আমার মাটির ভিতরে আমার মুখটারে তুরা ঢুকাইয়া দিস না, আমার চেহারাটারে আমার নানা রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। এরপর হুসাইনের চেহারাটা যখন ফিরাইয়া দিল, ইন দি মিন টাইমে হুসাইন কয়ে ডাক দিয়া কয়ে আমার কেউ নাই রে এই বব সংসারে, তাকে লেকি আর কান্দি আমি কারবালার ময়দানে আমার। ও বন্ধু হুসাইনকে যখন গলার ভিতরে ছুরি চালাইয়া দিব, একটা চেহারা হুসাইনের চোখের মধ্যে বার বার বাইসা উঠে, আলী আকবর নাই, আলী আসগর নাই, কাসেম নাই, হুই হুরে নাই, এমন ভাবে অনেকগুলা মানুষ শহীদ হইয়া গেল, নবীর আউলাদ একজন মাত্র বাকি আছে, তার চেহারাটা চোখের মধ্যে বার বার বাইসা উঠে, আর তিনি গুনগুন করে চোখটা দেখা দেখা চেহারা দেখা দেখা একটা সুর উঠে গেছে কবির বাসায়, ময়ূর নামই রো নারে জয়নাল তুমি জয়নাল, ময়ূর না হাই রে তুমি তুমি জয়নাল, মারার গেলে নবীর বংশ থাকবে না, হাসান শহীদ জোরেতে হুসেন শহীদ, হাই রে হুসেন জৈনাল আবিদীর মন্দিরে হইল এজিদের জেল খানা, জরে দুল দুল কোয়রে খবর আমার মাই জেনে মোর কান্দে না, হাই রে মাই জেনে মোর তোমার মুসিম যাই গোর কারবালাতে পানি নাই, মহরমের দশ তারিখে কি ঘটাইলেন আল্লাহ,
খুলি জামর ফাটিয়া যাইগ বলিতে তার গোট না আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি মাজো নোনি রে হাইরে আমার সোনার চন্দ্র মনি উম্মে সালমা বলে আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার গরের কাছে এমন ভাবে আয়েশা দাঁড়াইছে আমার নবী আয়েশা কই উম্মে সালমা তোমার কাছে বোতল দিয়া গেছিলাম একটু দেখো না বোতলের মাটি গুলার রং কেমন হইছে উম্মে সালমা বলে নবী গো আমি বোতলের মাটির খবর নিমু পরে আগে বলেন না দাড়ি মুবারকে কেন বালু দেখা যায় আপনার শরীর মুবারকে কেন বালু দেখা যায় আপনার এমন চুল মুবারকে কেন বালু দেখা যায় আমার নবী আপনার নবী বলে উম্মে সালমা আমার হুসাইন রে যখন কারবালার জমিনে গলার ভিতরে ছুরিটা লাগাইয়া দিল আর আমার নাতি যখন মদিনার দিকে তাকাইয়া আমার নানা গো কইয়া ডাকটা মারছে আমি আর মদিনায় থাকতে পারি নাই আমার হুসাইন রে আমি কারবালার জমিনে বুকের মধ্যে জড়াইয়া কারবালার ময়দানে গোড়া গুড়ি খাইছি কারবালার জমিনের দুলাবালি আমার চোখে মুখে দাড়ি চুলে মূল সব দিক দিয়ে লাগে রয়েছে আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র রায়া কান্দে ফাতেমা জন ননি রে হায় রে আমার সোনার চন্দ্রম আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমিও স্বপ্নে দেখলাম আমার নবী একটা পেয়ালা লই আমার সামনে দাঁড়ায় রইছে ইয়া রাসূলুল্লাহ নবী গো পিয়ালা লইয়া দাঁড়াইয়া রইলেন কেন ডাক দিয়া বলেন আমার পিয়ালার ভিতরে আমার নাতি হুসাইনের কারবালার জমিনে রক্ত পড়তে দেয় নাই এই পিয়ালার ভিতরে আমার হুসাইনের রক্ত মুবারক আর জবান খুইনা কন্যা আল্লাহু আকবার কারবালার তিনটার শিক্ষা লইয়া বাড়িতে যাইবেন এক নম্বর শিক্ষা হলো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না সুৎকুরকে সুৎকুর বলতেই হবে গুসকুরকে গুসকুর বলতেই হবে মুনাফিককে মুনাফিক বলতেই হবে কাফের কাফের বলতেই হবে শিয়াকে শিয়া বলতেই হবে খারেজিকে খারেজি বলতেই হবে মুনাফিককে মুনাফিক বলতেই হবে চুরকে চুর বলতেই হবে গাদ্দারকে গাদ্দার বলতেই হবে ডাকাতকে ডাকাত বলতেই হবে সব হক কথা বলতে হবে জান্নাত সত্য গোপন করা যাবে না এটা হলো এক নম্বর শিক্ষা দুই নম্বর হলো ইমাম হুসাইন কারবালার মাঠে নিজের জীবন দেওয়ার সন্ধিক্ষণেও মহিলারা পর্দার খেলাপ করে নাই তিনি বলছেন ও শহর মানু পর্দার ভিতরে যাও নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ এই পর্দার সবক লইয়া বাড়িতে যাইবেন তিন নম্বর হলো ইমাম হুসাইনের শরীরের ভিতরে তীরের আঘাতের লাল লাল বাড়ায় ফেলাইছে এরপরও তিনি দামাজ পয়রা বুঝাইয়া গেছে হাজার কষ্ট হলো নামাজের মতো এত মজা ইবাদত নাই কথা বলেন ঠিক কিনা এরপরে তিনি
নামাজ পড়া বুঝাইয়া গেছে কারবালার জমিনে এরাও নামাজ পড়ছে এরাও মুসলমান ছিল আমরাও নামাজ পড়লাম তিনিও নামাজ পড়ছে তিনিও মুসলমান ছিল ইমাম হুসাইন নামাজ পড়া বুঝাইয়া গেছে এরা যদিও নামাজি কিন্তু তারা মুনাফিক আমি নামাজ পড়া বুঝাইয়া দিয়া গেলাম এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না এরা করছে আওলাদে রাসূলদের সঙ্গে বেঈমানি গাদদারি এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আর আমি আমার মদিনার নানাকে আর আল্লাহকে খুশি করতে যাইয়া হকের ময়দানে শহীদ হয়ে যাচ্ছি এইজন্য আমি তাদের থেকে আলাদা নামাজ পড়া বুঝাইয়া গেলাম এরা মুনাফিক আর আমার রাস্তাই হলো আমার নানা জানের প্রেমের রাস্তা কথা বলেন ঠিক কি না আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে আমি কি বুঝাইতে পারছি তাহলে হাত তুলে বলুন নামাজ দরকার আছে না নাই আছে না নাই তো এইজন্য আমাদের দেশে যে শিয়ারা আছে নতুন করে গজাইছে এদের সাথে কি আমরা কোনো আমরা কোনো সম্পর্ক আছে সম্পর্ক আছে সম্পর্ক রাখবেন না হককে হক জানবেন বাতিলকে বাতিল জানবেন আমাকে কি বিশ্বাস হয় আপনাদের একটা কথা বলে দিয়ে যদি কোনো সংশয় থাকে আপনাদের এলাকার কি হচ্ছে বৃষ্টি হলে হচ্ছে সমস্যা নাই ওই যে কইছিলাম একটু আগে আকাশে কান্দে বাতাসে কান্দে আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র রায়া কান্দে ফাতেমা জান নহনি রে হাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ করবেন না ইষ্টি যে বসছি দুই ঘন্টা হয়েছে মনে হই যেন চল্লিশ মিনিট হয়েছে কথা কন ঠিক কিনা আরে বাবা ঘটনা তো কইয়া ফেলাইছি একদম টাইম না কিন্তু যে ঘটনাটা ঘটছিল ময়দানে তাদের ওই মুহূর্তটা আজকের মতন টাইম না ছিল না এটা ছিল ইমানি পরীক্ষার কষ্টের ময়দান কথা কন ঠিক না বেঠিক ঘটনা শুনতে তো ভালোই লাগে বাড়ির যেতে মন চায় খাইতে মন চায় কথা বলতে মন চায় যেই ময়দানটা সেদিন হয়েছিল সেই ময়দানটা তত সহজ ছিল না কথা বলেন ঠিক না বেটে যুগে 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 বাতিলদের সাথে হকপন্থীদের যুদ্ধ ছিল প্রয়োজনে এখনো হবে কথা বলেন ঠিক না বেটে আমরা মুমিন হয়ে থাকতে চাই কিন্তু মুনাফিকদের সাথে সম্পর্ক নাই কথা বলেন ঠিক কিনা যারা আগে আমাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল তারা ইহুদি খ্রিস্টানদের টাকা খাইয়া নিজেরা নিজেরা ইমানকে বিক্রি করে ফেলাইছে টাকার কাছে ইমান বেচা ফেলাইছে হ্যাঁ কথা কন ঠিক না বেঠিক এখন